সকালে উঠতে কষ্ট হচ্ছে, সারাদিন ক্লান্ত লাগে, গায়ে হাতে পায়ে কোমরে ব্যথা, চলতে গেলে পেশিতে টান ধরছে, জানবেন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইনফরমেটিভ এইট। বন্ধু, আপনি যদি সারাদিন কাজের মধ্যে শুধুমাত্র ক্লান্তি অনুভব করতে থাকেন, আপনার শরীর যদি না চলে, আপনার শরীরে যদি ধকল কমজোরি অনেক বেশি পরিমাণে হয়ে গিয়ে থাকে, আপনার হাড়ের জয়েন্টে যদি কটকট শব্দ করে, তাহলে বুঝবেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। এবং এই ক্যালসিয়ামের ঘাটতি সময় মতো পূরণ করতে না পারলে আরো অনেক বড় সমস্যা কিন্তু দেখা দিতে থাকে। আপনার কি নখ ভেঙে যাচ্ছে, বা আপনার চুল কি জৌলুস হারিয়েছে, ত্বক কি খুব দ্রুত শুষ্ক হয়ে যাচ্ছে? যদি এই সমস্যাগুলো দেখা দিতে থাকে, তাহলেও কিন্তু বুঝবেন যে আপনার শরীরে ক্যালসিয়ামেরই ঘাটতি ঘটেছে। তো আজকে বলবো এমন দুটি সহজ উপায়, যেটি নিয়মিতভাবে যদি আপনি সেবন করতে পারেন, তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব কখনোই হবে না। এবং আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব যত বছরের পুরনো হোক না কেন, আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি যতটাই হোক না কেন, সেই সমস্ত ঘাটতি পূরণ করে দেবে এই দুইটি রেমেডি। এই দুইটি রেমেডি একটি সকালে এবং একটি রাত্রে আপনাকে গ্রহণ করতে হবে, এবং সেইটি যদি নিয়মিতভাবে আপনি গ্রহণ করতে পারেন, এক সপ্তাহের মধ্যে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব বলে আর কোনো কিছু থাকবে না। আপনি পরীক্ষা করালেই বুঝতে পারবেন যে আপনার শরীরের ক্যালসিয়াম কতটা বেড়ে গেছে। তো বন্ধু, চলুন জেনে নেবেন এই দুইটি ঘরোয়া রেমেডি কি কি। তবে তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো বন্ধু, প্রথম যে উপাদানটির কথা বলবো সেটি হলো সাদা তিল। সাদা তিলে ক্যালসিয়াম অনেক পরিমাণে থাকে। 1 চামচ সাদা তিলে 88 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, যা আমাদের সারাদিনের ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য যথেষ্ট। তাই বন্ধু, আপনি যদি অন্য কোন রকম খাবারও খেতে না পারেন, শুধুমাত্র 1 চামচ করে তিল যদি আপনি খেয়ে নিতে পারেন, আপনার শরীরের ক্যালসিয়ামের ঘাটতি কিন্তু পূরণ হয়ে যাবে। এছাড়া তিলের মধ্যে থাকে জিঙ্ক, ক্যালসিয়াম তো থাকেই, সেই সঙ্গে থাকে ফসফরাস, যেই কারণের জন্য আপনার হাড় জয়েন্টে ব্যথা হবে না, হাঁটতে গেলে বা বসতে গেলে কোন রকম সমস্যা হবে না, যদি আপনি সাদা তিল নিয়মিত খান। সিঁড়ি দিয়ে বৃদ্ধ বয়সে অনায়াসে ওঠানামা করতে পারবেন, এমনকি 80 বছরের বৃদ্ধ 20 বছরের তরুণের মতো চলাফেরা করতে পারবেন। এর জন্য আপনাকে 7টা দিন শুধু সাদা তিল খেতে হবে। তিলের নিয়মিত সেবন আপনার ত্বকের মধ্যে থেকে বয়সের চিহ্ন একেবারে দূর করে দেবে। বলিরেখা কিন্তু আপনার ত্বকে আর কখনো দেখা দেবে না, আপনার ত্বক হবে একেবারে টান টান। এছাড়া পাইলসের সমস্যা যদি আপনার থাকে, তাহলে সেটিকেও কিন্তু এটি দূর করতে পারে। আপনার চুলের সমস্যা, হাড়ের সমস্যা ইত্যাদিতে দূর করবেই, আপনার চুলকে ভালো করবে, সেই সঙ্গে আপনার সারা শরীরে যদি ব্যথা থাকে, সেই ব্যথাকেও এটি কমিয়ে দেবে। এর মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড, এছাড়া এটি আমাদের মাংসপেশির সংকোচনকে রোধ করে, ফলে মাংসপেশিকে অনেক বেশি আরাম দেয়। তাই বন্ধু, আপনি যদি তিলের সেবন নিয়মিতভাবে করতে পারেন, তাহলে আপনার ক্যালসিয়ামের অভাব তো হবেই না, সেই সঙ্গে হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, হাড় ভেঙে যাওয়া, হাড়ের ঘনত্ব কমে যাওয়া, হাড় পাতলা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যাও থাকবে না। না তো আপনার শরীরে ধকল বা কমজোরি অনুভব হবে, না আপনার শরীরে কোনোদিন আসবে বার্ধক্য। আপনার দাঁতও যেমন ভালো থাকবে, আপনার চুলও হবে মসৃণ, কোমল এবং সুন্দর। তো বন্ধু, চলুন জেনে নেবেন যে কিভাবে এই তিলকে আপনি সেবন করবেন। এর জন্য আপনাকে নিয়ে নিতে হবে সাদা তিল, এবং এই সাদা তিলকে 1 চামচ রাত্রিবেলায় ভালো করে চিবিয়ে খেয়ে নিতে হবে, এবং তারপরে খেতে হবে 1 গ্লাস উষ্ণ জল। এইভাবে আপনি খেলে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব দূর হতে সময় লাগবে না। আর অনেকে আছেন যারা সাদা তিল চিবিয়ে খেতে পারেন না, সেক্ষেত্রে আপনি তিলকে গুঁড়ো করে নিতে পারেন। গুঁড়ো করে নেওয়ার পরে 1 চামচ তিলকে ঈষদুষ্ণ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সেটিকেও আপনি রাত্রিবেলায় পান করতে পারেন। এটি আপনাকে পান করতে হবে শুতে যাওয়ার আগে। আর পরের দিন সকালবেলায় উঠে আরো একটি রেমেডি আপনাকে সেবন করতে হবে। তার জন্য আপনাকে 4টি কাঠবাদাম রাত্রিবেলায় জলে ভিজিয়ে রাখতে হবে, এবং পরের দিন সকালবেলায় সেই 4টি কাঠবাদামকে ভালো করে খোসা ছাড়িয়ে সেটি 1 গ্লাস দুধের সঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এইভাবেই প্রস্তুত হবে আপনার দ্বিতীয় রেমেডি। প্রত্যেক দিন ব্রেকফাস্টের সময় আপনাকে সেবন করতে হবে এই আমন্ড মিল্ককে। আপনি চাইলে 4টে কাঠবাদাম চিবিয়ে খেয়ে তারপরেও দুধ পান করতে পারেন। আপনাকে রাত্রে সেবন করতে হবে তিল, এবং সকালবেলায় সেবন করতে হবে দুধ
এবং কাঠবাদাম। দুধ এবং কাঠবাদাম এই দুটিতেই অনেক পরিমাণে ক্যালসিয়াম থাকে। দুধ আমাদের ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য একটি অন্যতম প্রধান খাদ্য। সেই সঙ্গে কাঠবাদামের মধ্যেও থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। শুধু তাই নয়, কাঠবাদাম আপনার ত্বকের জৌলস অনেক গুণ বাড়িয়ে দেবে, চুল পড়ার সমস্যা তো কমিয়ে দেবেই, চুলের ঔজ্জ্বল্য অনেক গুণ বৃদ্ধি করবে। কাঠবাদাম খেলে আপনার চর্বি মাখনের মতো গলতে শুরু করবে। এই রেমেডিটি আপনার দৃষ্টিশক্তি এতটাই উন্নত করবে যে কিছুদিন এটি সেবনের পর থেকে আপনার চশমা খুলে ফেলে দিতে হবে, আপনার ওজন কমতে শুরু করবে ম্যাজিকের মতো। তো বন্ধু, এটি আপনার ক্যালসিয়ামের অভাব পূরণের সাথে সাথে আপনার চুল আর ত্বককেও করে তুলবে অনেক বেশি উজ্জ্বল। আপনার শরীরে চলে আসবে নতুন জেল্লা, আপনার ত্বক হয়ে উঠবে একদম চকচকে। এছাড়াও না তো কোনো কমজোরির কারণে আপনার আর সমস্যা হতে থাকবে, না আপনার চেহারায় কোনো বলি রেখা আসবে, এবং সেই সঙ্গে আপনার শরীরে চুস্তি স্ফূর্তি এতটাই বেড়ে যাবে যে 80 বছর বয়সেও আপনি ভাববেন আপনার বয়স শুধুমাত্র 25। কারণ আপনার কাজে কর্মে উৎসাহ উদ্দীপনা দেখে আপনি নিজেই চমকে উঠবেন। তো বন্ধু, এই দুটি উপায় বা এই দুটি রেমেডি আপনি যদি নিয়মিত 7 দিন সেবন করেন, তাহলে আপনার শরীরে এতটাই পরিবর্তন আসবে যে আপনি ভুলেই যাবেন যে আপনার শরীরও কোনোদিন ব্যথা বেদনা ছিল বা আপনারও চলাফেরায় কোনোদিন কষ্ট ছিল। সেই সঙ্গে আপনার শরীরের গ্লো এতটাই বেড়ে যাবে যে আপনি নিজেকেই দেখে নিজে চিনতে পারবেন না। তো বন্ধু, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন। আর এই দুটি রেমেডি সেবন করে আপনার শরীরে কি পরিবর্তন এলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরপরে দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।